দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্রাহ্মণ বিটার প্রধান শিক্ষক এবং আমি নিজে বিদ্যালয়টি উপস্থিত হয়ে বিদ্যালয়ের সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। ধন্যবাদ। আপনারা দেখুন ভিডিওতে। মুন্সিগঞ্জ জেলা প্রায় 130-135টা হাই স্কুল আছে, তার মধ্যে এই একটা যেটাকে রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় বলা হয়। এই রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়টি 1961 সালে স্থাপিত হয়ে সেটা সম্মানের সাথেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা বলতো না, আমরা প্রধান শিক্ষককে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যে এইভাবে তার এই সকল কার্যক্রমের জন্য। আমরা এক মিনিট একটু কথা বলি প্রধান শিক্ষক মহোদয়ের সাথে পাশাপাশি। আবার স্যার, আপনার এই যে স্কুল একটা সুন্দর পর্যায়ে আনার জন্য আপনার আসলে পরিশ্রমটা কতটা পরিশ্রম করলে আরেকজন হেডমাস্টার এরকম সুন্দর একটা স্কুল তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? সেটাকে কতটুকু শ্রম দেওয়ার দরকার? ধন্যবাদ আমার বন্ধু, আমার সহযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন। স্যার যে কথাটি বলেছেন একটি প্রতিষ্ঠানকে কিভাবে ধীরে ধীরে গড়ে উঠতে হয়, বন্ধে আছে যে প্রধান শিক্ষক এই স্কুলের প্রধান শিক্ষক যেমন সেই স্কুলের চেহারাও সেরকম কার্যক্রম। তো আমি যখন 2012 সালে এই স্কুলে যোগদান করি তখন একটি নির্দেশিকা ছিল, সেই স্কুল থেকে আমি নারী কমিটি অভিভাবক এবং শিক্ষকের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আজকে এই স্কুলের অবস্থান, বিশেষ করে একাডেমিক স্কুলে শিক্ষকদের সহযোগিতা এবং আন্তরিকতা না থাকলে কখনোই যায় না। 2016 সাল এবং 2018 সালে মুন্সিগঞ্জ জেলায় ফলাফলের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানটি অর্জন করি। পাশাপাশি একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেটি আমাদের এই বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত সভাপতি বিখ্যাত পৌরসভা দুইবারের সাবেক মেয়র জনাব ফজলুল ইসলাম শাহিন সাহেব, ওনার প্রত্যক্ষ সহযোগিতায় অবকাঠামোগত উন্নয়নের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সর্বোপরি বিদ্যালয়টির সাথে প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত, মাঝখানে একটা পুকুর আছে, পুকুরটাকে চারিদিক দিয়ে রেলিং করে রাখা হয়েছে। পুকুরের ওই পারে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ রাস্তা চারিদিক দিয়ে করে রাখছে, দেখতে খুবই সৌন্দর্য। আপনাদেরকে এই বিদ্যালয় ঘুরে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানাই। আর পরিশেষে বলি, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ। ধন্যবাদ।